মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো, কাঁদছো কেন, কি হয়েছে তোমার, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম, আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, আমি জিবরাইল ওই জাহান্নামকে পরিদর্শন করার শুনছি শুনছি আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়, আমি এক্ষুনি জাহান্নাম থেকে আসছি, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃত হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি জাহান্নামের ভিতরে কি কি দেখলে আমাকে একটু বলবে, আমাকে একটু শোনাবে, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, একটু বলুন আল্লাহ আকবার, এ পাগলেরা জোরে বলো না, জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব কত বলেছি, 70 বছরের রাস্তা হবে, একটা দরজা থেকে অপর দরজার তাপ 70 গুণ বেশি হবে। ফেরেশতা জিবরাইল সালাম বললেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জানালেন, 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল, আল্লাহ আবার 1000 বছর জানালেন, 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা, আল্লাহ আবার 1000 বছর জানালেন, 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো, জাহান্নামের আগুনের তো কালো, যারা জাহান্নামি হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না, একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসলাম। ফেরেশতা জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাক জাগে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ছিনিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাক তবে তামা পৃথিবীর মানুষ মারা যাবে, ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামকে একটা সুচ দিয়ে যদি সিদ্ধ করে দেওয়া হয়, ওই সুচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে কায়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোন সবুজ লতার জন্ম হবে না, এই জাহান্নামকে স্মরণ করছে কে বলুন তো, নামাজ যদি ছুটে যায়, কিন্তু নবীকে তো ডাকা যাচ্ছে না, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বড় দুর্বল হয়ে গেলেন, আল্লাহ নবী বড় অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী
আমি রাসূলুল্লাহ একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, পালু আর পালু। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন না। হুজুর এটা তো মরুভূমি আর বালু আর আপনি কোথায় বিশ্রাম করবেন? হুজুর আপনি বেয়াদবি মাফ করেন, আমার এই কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন না। আপনি কে বলছেন? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহর নবীর সম্পর্কে কি হন? জামাই। এখন ওই সময়টা ছিল আসরের সময়। সবাই মিলে বলুন কোন সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে নিয়েছেন, কিন্তু কোনো কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসরের নামাজ পড়া হয়নি। আর আল্লাহর নবী কার কোলে মাথা দিয়ে শুয়েছেন? সে আলী হুজুরের। এখন আসরের ওয়াক্ত মানে সূর্যটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? মাগরিবের ওয়াক্তের দিকে যাচ্ছে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের টেনশন বেড়ে গেছে, আল্লাহ আমার যে আসরের নামাজ পড়া হয়নি। এখন তো নামাজ পড়তে গেলে নবীকে কি করতে হবে? ডাকতে হবে তো। আচ্ছা বাবা, যে রাসূল সাল্লাল্লাহু ঘুমিয়ে আছেন, ঘুমান্ত নবীকে ডাকা যাবে? কারণ ঘুমান্ত নবীকে ডাকা তো বেয়াদবি হবে, আর আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হলে আল্লাহ পাক খুশি হবে না, অসন্তুষ্ট হবে। এ দেখেন সাহাবী, আল্লাহ নবীর সাহাবীরা নবীর সঙ্গে কথা বলছিলেন, তো ওই হঠাৎ কথা বলতে বলতে একটা সাহাবীর কথার আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ নবীর কথার আওয়াজের চেয়ে একটু, এক কথায় জোর হয়ে গেছে। আল্লাহ বরদাস্ত করেন, সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করলেন। কি বললেন? ইয়া আইয়ুহান নাবিনা আমানু লা তারফাউ আসমাতাকুম ফাওকা সাউতিন নাবী। একটু বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার, তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যেন উঁচু না হয়। তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যেন ভুলুন না হয়। তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যদি উঁচু হয়ে যায়, ভুলন হয়ে যায়, আন্তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ বা তোদের জীবনে তোদের জীবনের আমল কি গনে বরবাদ করব, তোরা কিছুই বুঝতে পারবি না। শুধু নবীর আওয়াজের উপরে একটু আওয়াজটা উঁচু হয়ে গেছে, আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের গায়ে ঈমানদাররা খবরদার, আমার নবীর কথার আওয়াজের উপরে তোদের আওয়াজ যেন উঁচু না, যদি হয় তোদের জীবনের আমল কি করে দেবো? আল্লাহ আমাকে তিনবার মক্কা মদিনায় নিয়ে গেছেন, তিনবার। আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছেন ফরজ হজে, আর এখান থেকে এই কম বেশি মনে সাড়ে চার মাস, পাঁচ মাস হবে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। তো গিয়ে দেখেছি আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাসের সোজাসুজি সোনালী অক্ষরে কোরআনের ওই আয়াতে শরীফাটা লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। একটু বলুন সুবহানাল্লাহ। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ কোরআনের এই আয়াতটা নবীর মাজার মুকদ্দাসের এখানে লেখা কেন? ওই আয়াতে শরীফার দ্বারা আল্লাহ পাক আর আগত হাজি বান্দাদের সম্বোধন করে বলেন, আমার হাজি বান্দারা, তোরা যেন আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোরা যেন আমার নবীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার নবীর রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোরা যেন উঁচু আওয়াজে কথা বলবি না, কেননা আমার নবী কবরের ভিতরে জিন্দা। আরো জোরে বলুন,
আরো মহব্বতে বলুন। ইচ্ছাকৃত ছেড়ে দেয় আল্লাহ তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। কতদিন বলেছি বাবু, না চাচা 2,00,000 না, 2,88,00,000 বছর। কত? আর এরা মাগরিবের নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, ফজরের নামাজ পড়িনি, জিয়ারাত করে হুড়িয়ে দিচ্ছে। আহা, আলী কাররাম আল্লাহ জাগাগু চিন্তা পড়ে গেছে, আল্লাহ আমার তো আসরের নামাজ পড়া হয়নি, নামাজ যদি কাজা হয়ে যায় তো জাহান্নাম, জাহান্নামের কথাটা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা মনে পড়ে গেছে। এই তনমন করতে 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 সূর্য মাগরিবের বক্তে চলে গেছে। আলী কাররাম আল্লাহ ওয়াজহাহু হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে পড়ে গেছে। দেখেন আল্লাহ নবী চোখ দুটো ঘুমাতো, কিন্তু আল্লাহ নবীর অন্তরটা জেগে থাকতো। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘুমে উযু নষ্ট হয়, কিন্তু নবীদের ঘুমে উযু নষ্ট হয় না। আল্লাহ নবী ঘুম ভেঙে গেল, আল্লাহ নবী চেয়ে দেখছেন আলী কাঁদতেছে। এ আলী, আলী এই তুমি, এ আলী তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আলী, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আলীর আসরের নামাজটা ছুটে গিয়েছে, জাহান্নামের কথাটা মনে পড়ে গিয়েছে, আল্লাহ যদি আমায় জাহান্নামে দেয় আমি আলী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও বাবা আলী, কেন তোমার নামাজটা ছুটে গেল? হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। ও বাবা আলী, কেন তুমি আমাকে ডাকনি? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। হুজুর আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকি না, হুজুর আমি আপনাকে সম্মান করতে গিয়ে ডাকি না। আল্লাহ নবী বললেন, আমাকে ইজ্জত করতে গিয়ে, আমাকে সম্মান করতে গিয়ে তুমি আসরের নামাজ ছুটে দিয়েছো, আসরের নামাজ তোমার ছুটে গিয়েছে, তবে আমি আল্লাহর নবী, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। এত আস্তে বললে, জোরে বলতে পারলেন না, তকবীর নারাই থাকবে, জোরে বলুন নারাই থাকবে। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, হে আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, হে আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আমার জামাত আলী আমাকে ইজ্জত করতে গিয়ে, আমাকে সম্মান করতে গিয়ে আসরের নামাজ ছুটে গিয়েছে, তুই আল্লাহর হুকুমে তুই মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়, আসমানের সূর্য, সত্যি যদি আমি আল্লাহর নবী হয়ে থাকি, তুই আল্লাহর হুকুমে তুই মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। আল্লাহ নবীর জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। ও বাবা আলী, তেরি করো না বাবা, তরি হরি তরি হরি আসরের নামাজ আদায় করে না। ছেলেরা তোদের দুটো পায়ে ধরে বলতেছি রে,
যা হওয়ার হয়ে গেছে বাবা, এখনো সময় আছে নত হওয়া, ক্ষমা চা, এখনো সময় আছে নত হও, ক্ষমা চা। আবার বলছি কবর জিয়ারত করা মুস্তাহাব, আর এই তিন ওয়াক্তের নামাজ ফরজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহুম্মা একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওরে ছেলেরা একটু একটু মহব্বতে বলো না, আর একটু আওয়াজ তোলো না। হ্যাঁ, তাকবীর দাও তো, নারাই তাকবীর, জোরে বলো নারাই তাকবীর। আমার ছেলেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, বাবা ফিরে আসো, এখনো সময় আছে। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বলছিলাম, আহা তাবুকের যুদ্ধ, কোন যুদ্ধ? তয়াকার বয়স ক কি হয়? তাবুক, তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, বাবা দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহর রাসূল তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। ও সাহাবীরা, তোমরা আমাকে সহযোগিতা করো, টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে সহযোগিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহর নবীকে সহযোগিতা করলেন। মেয়েরা মেয়েরা কেউ কানের খুলে, কেউ নাকের খুলে, কেউ গলার খুলে, কেউ হাতের খুলে আল্লাহর নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলো বলো, দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। মেয়েরা কানের খুলে, নাকের খুলে, হাতের খুলে, গলার খুলে আল্লাহর নবীকে দিয়েছেন। আল্লাহর নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেছে, একটা টিলা হয়ে গেছে সম্পদ। আল্লাহর নবী চেয়ে চেয়ে দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখন আসেনি। কে আসেনি? আমার আবু বকর কোথায়? হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। বলুন না সুবহানাল্লাহ। এ আবু বকর, তুমি তো কিছু দিলে নি? আবু বকর, এই তুমি তো কিছু দিলে না? আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার যত সাহাবী আমি রাসূলুল্লাহ, আমার সব সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছি, সব সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি, আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারিনি, আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে আল্লাহ নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমি আমার সব সাহাবীদের ঋণকে পরিশোধ করে দিয়েছি, একজন সাহাবীর ঋণ পরিশোধ করতে পারেনি, কে তিনি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে কে নিয়েছেন?
যে মানুষটার ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন, ওই মানুষটার কি আখেরাতের চিন্তা আর থাকার প্রয়োজন আছে বাবা? না না না। আল্লাহ নবী একদিন আবু বাকারকে ডেকে বলেছিলেন, আবু বাকার, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, আবু বাকার, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, অচিরাত মক্কা ছেড়ে দিয়ে আমি মদিনায় চলে যাব, কুফফারের কুরাইশদের জুলুমে অত্যাচারে অচিরাত মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে চলে যাব। তবে আবু বাকার, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। বাবা আবু বাকার কথাটা যেন ভুলে যেও না। আল্লাহ নবী এই কথাটি যেদিন বলেছিলেন, এই কথাটি বলার ৬ মাস পরে আল্লাহ নবীর হিজরত হচ্ছে। গভীর রাত, নিশুতি রাত, কাফেররা আল্লাহ নবীর ঘর ঘিরে ফেলেছে। ফেরেশতা জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন বিশ্ব নবীকে সংবাদ জানানো হলো। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু কাফেরদের দিকে নিক্ষেপ করে গভীর রাত, নিশুতি রাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে একবার আবু বকর বলে যেইরা দেখেছে, শুনে শুনে দরজা খুলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতটাকে ধরে ঘরের ভিতর টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আবু বকর সিদ্দিক একেবারে মাথায় করে ব্যাগেজ ল্যাগেজ নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে, রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে আসব, তুমি কি করে জানতে পারলে? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর, ৬ মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে। আমি আবু বকর, ওই দিক থেকে আমি বড় পরেশানিত ছিলাম, আমি বড় টেনশনে ছিলাম, হুজুর আপনি কখন আসবে? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি রাসূলুল্লাহ যদি ঘরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর, আবু বকর, আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর ৬ মাস ঘরে দরজায় আপনার ইন্তজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। একটু মহব্বত বলা যায় না? আমি ৬ মাস ঘুমোইনি হুজুর, কমাস ৬ মাস ঘুমোইনি। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে কি বলেছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি, ওদের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। রাসূল বলেছিলেন, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি, ওদের ঈমান যদি এক পাল্লা রাখা হয়, আর আমার আবু বকরের ঈমান যদি, ঈমান যদি অপর পাল্লা রাখা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন। একটু ভাবুন, একটু উপলব্ধি করুন, সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন। আর আমরা আমাদের জীবনে কত অন্যায় করছি, কত অপরাধ করছি, একদম চোখের সামনে, কিন্তু আজও পর্যন্ত আমরা নত হলাম না, আজও পর্যন্ত আমরা আমরা নত হলাম না। দরুদ শরীফ, আল্লাহুম্মা
এতগুলো মানুষ আরো মহব্বত সঙ্গে পড়ি আল্লাহুম্মা একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার আর একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর রাত নিশীথ রাতে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আবু বকরকে মানুষ না বানিয়ে আমি আবু বকরকে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে বনের পশুরা আমাকে খেয়ে ফেলত অন্তত মরণের পরে আবু বকরকে আর হিসাবটা দিতে হতো না একটু বলুন সুবহানাল্লাহ বাবা আজকে আমরা আমার সমাজের নারী পুরুষ অনেক মানুষ ইচ্ছা করে আমরা দৈনন্দিন পাঁচ ভক্ত নামাজ কি করি আমরা কাজা করি দৈনন্দিন ইচ্ছা করে পাঁচ ওয়াক্ত নামাজ কি করি কাজা করি এই যে আপনারা এই যে কয়েকদিন আগে যে আমাদের কাছ থেকে শবে বরাতের রাত বিদায় নিলেন স্বাভাবিকভাবে শবে বরাতের রাতে মসজিদে একটু ভিড় হয় তো নাকি বলুন কথা বলুন আল্লাহ পাকের অনেক নারী পুরুষ বান্দা বান্দী তারা সব রাত জেগে জেগে কি নামাজ পড়েছে বাবা বলুন নফল নামাজ আচ্ছা নফল আগে না ফরজ আগে ফরজ আগে কিন্তু ওই লোকটা ফরজ নামাজ পড়ে না শবে বরাতের রাতে এসে নফল নামাজ পড়ছে লাভ কতটা আমার কথা বুঝতে পারছেন না পারছেন লাভ কতটা শবে বরাতের নফল নামাজ যদি তুমি না পড়ো আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না শবে বরাতের নফল নামাজ যদি না পড়ো আল্লাহ পাক তোমায় জাহান্নামে দেবে না কিন্তু ফরজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত যদি ছেড়ে দাও বিনা তওবায় যদি মারা যাও আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না কথা বুঝতে পেরেছেন আবার যেন কালকে বলেন না যে শামির আলম এসে বলে গেছে ও যারা শবে বরাতের রাতে নফল নামাজ পড়েছে ও সব বেকার হয়ে গেছে আমি কি তাই বলেছি ওই রাতের নফল ইবাদত তারাই বেশি করবে যারা পাঁচ ওয়াক্ত নামাজগুলো ঠিকভাবে পড়ে যারা অন্য অন্য ফরজ ইবাদত ঠিকমতো করে সুন্নাত ইবাদত ঠিকমতো করে ওয়াজিব ইবাদত ঠিকমতো করে তারপরে যারা নফল ইবাদত বেশি বেশি করবে ওই নফল ইবাদতে আবার আল্লাহ খুশি হয়ে যায় কিন্তু যারা ফরজ ইবাদত করলো না সুন্নাতে ইবাদত করলো না ওয়াজিব ইবাদত করলো না শুধু নফল নিয়ে মাতামাতি করলো কি লাভ তোমার হলো আমি জানি না কি লাভ করেছো তুমি আমার দৃষ্টিতে তুমি এই কাজ করেছো তোমার 50 পয়সা হারিয়ে গেছে তুমি 1 টাকার মোমবাতি কিনে খুঁজছো আগে হারিয়ে গেছে কত
আর মোমবাতির দাম লাভ না লস। আহারে শবে বরাতে রাতে দেখেছি আমাদের সমাজে এক শ্রেণীর জওয়ান যুবক গাড়ি ভাড়া করে সারা রাত, আপনাদের কিরকম হয়? ওই আল্লাহর ওলিদের মাজারে সব বেরিয়ে যায় না? আচ্ছা খোকা, তোরা কারা কারা গিয়েছিলি একটু হাত তুলে দেখা তো। কেউ নেই এখানে নাকি? নেই এখানে কেউ নেই? আল্লাহর ওলির মাজার অবশ্যই জিয়ারাত করবেন, কবর জিয়ারাত করা মুস্তাহাব। কি বলেছি? কবর জিয়ারাত করা মুস্তাহাব। যারা সারা রাত কবর জিয়ারত করলি, কি মাগরিবের নামাজটা পড়লিনি, এশার নামাজটা তুই পড়লিনি, ফজরের নামাজটা তুই পড়লিনি, সারা রাত কামাই ধরলি, লাভ করলি না লস হলো? জোরে বলুন, জোরে বলুন। কি হয়েছে? কিরাম লস? একটুখানি লস? কেউ হাড়োয়ার মাজারে বেরিয়ে গেছে, কেউ বসিরহাটের হুজুরের মাজারে বেরিয়ে গেছে, কেউ অন্য অন্য আল্লাহর ওলিদের মাজার জিয়ারাতে বেরিয়ে গেছে বাবা, কিন্তু খবর নে দেখতে যা, ওর বাপ মার খবর জিয়ারাত করিনি। ঠিক না ভুল? যদি ভুল বলি আমারে বলেন, আমি কথা উইডোর করছি। আমি একটা জায়গায় মাহফিল করি সবে বরাতে রাতে, ওরা আমাকে দাওয়াত দিয়ে রেখেছে, আমি যতদিন বাঁচবো ততদিন আমার দাওয়াত। জায়গাটার নাম হচ্ছে বারাসাত বহেড়া। কি নাম বলেছি? বারাসাত বহেড়া। আমি যতদিন হায়াতে থাকবো ততদিন আমার দাওয়াত সবে বরাতে রাতে। ওখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার নাম হচ্ছে রহমানিয়া মাদ্রাসা। তো ওই সবে বরাতে রাতে হাজার হাজার মানুষ সব আসে, আমি প্রথমে একটু ওয়াচ করি, আর মোটামুটি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে কালেকশন করি মাদ্রাসার জন্য। তো আমি ওই ওখান থেকে মাহফিল সেরে বাড়ি আসছি। আমি কি করি, ওই আপনার ওখান থেকে মাহফিল থেকে বাড়ি এসে একদম ফজরের আগ পর্যন্ত একটু বসে একটু আল্লাহ বিল্লাহ করি। তো বাবা রাস্তায় আসতেছি, সব দেখতেছি ওইসব আপনার জিয়ারত করা পার্টি, যারা সব গাড়ি ভাড়া করে জিয়ারতে গেছে, দেখতে সব চার দোকানে রেখে শিকারের টাইম পেয়েছে কি? কেউ এদিক দিয়ে হাওয়া মারছে, কেউ ওদিক দিয়ে, হ্যাঁ ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে। আমি বলি ওরে তোরা যা কামাই ধুনতেছিস, ওরা মনে করতেছে কবর জিয়ারত করে আজকে সব একেবারে দফা রফা দফা রফা সব সব। শিকারের টেনে পুরো হাওড়া শিয়ালদা করে দিচ্ছিস, আল্লাহ পাকের দরবারে সরাসরি কবুল হয়ে যায়। তোর বাপ কবরে, তোর বাপ কবরে, তোর মার কবর জিয়ারাতে গেলিনি, তোর বাপের কবর জিয়ারাতে গেলিনি, তোর দাদু দাদির কবরে জিয়ারাতে গেলিনি, তুই হাড়োয়ার মাজারে বেরিয়ে গেলি, তুই বসিরহাটে বেরিয়ে গেলি, আর অন্য জায়গায় বেরিয়ে গেলি, আমার দৃষ্টিতে তোর লাভ হলো না, তুই লস করে বাড়ি আসলি। ও কি করে বাড়ি আসে? আবার বলছি কবর জিয়ারত করা কি বলছি? মুস্তাহাব। আর মাগরিবের নামাজটা কি?
একটু সবাই মিলে বলুন, এশার নামাজ, ফজরের নামাজ ও তিন অক্তর নামাজ পড়েনি, কবর জিয়ারত করে হুড়িয়ে ফেলতেছ, খেপাগুলো কোথা গেল, খেপাগুলো কোথা গেল,